দুষ্প্রাপ্য বিষ্ণুমূর্তি কুলতলি থানায় হেফাজতে থাকার পর অবশেষে জুডিশিয়াল মিউজিয়াম এবং রিসার্চ সেন্টারের বিভাগের হাতে তুলে দিল কুলতলি থানার পুলিশ। 2007 সালে তৎকালীন কুলতলি থানার অধীনস্থ মৌপিট অঞ্চল আমরা খবর পাই গত দুদিন আগে যে 2007 সালে সুন্দরবনের একটা দ্বীপে একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে এবং যেটির সঙ্গে একটি লক্ষ্মী এবং সরস্বতী বিরাজমান আর মূর্তির নিচে গরুর যে বিষ্ণুর বাহন তারও। বর্তমানে মৌপিট কোস্টাল থানার অধীনে বিনোদপুরের দুই মৎস্যজীবী সুন্দরবনের ডুলিভাসানিয়া জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে তারা নদীর চরে এই মূর্তিটির বেশ কিছু অংশ দেখতে পায় ভাটার সময়। পরে কোদাল নিয়ে খনন করে মূর্তিটি তুলে আনার খবর লোকমুখে জানাজানি হতেই তৎকালীন কুলতলি থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে আনক্লেম প্রপার্টি হিসেবে থানা হেফাজতে রাখে। এই যে দুষ্প্রাপ্য মূর্তি, এগুলো মূলত আমাদের প্রায় অষ্টাদশ থেকে টুয়েলভ সেঞ্চুরি পর্যন্ত এই মূর্তি পাল সেনদের সময় তৈরি হতো আমাদের বেঙ্গলে এবং এটি ব্ল্যাক বেসল্ট পাথরের তৈরি এবং বহু মূল্যবান মূর্তি। এই মূর্তি সাধারণত আমাদের দিনাজপুর, কুচবিহার, মালদা এই সমস্ত জায়গায় পাওয়া গেছে, কিন্তু বানগড় সভ্যতা বলুন বা পরবর্তী চন্দ্রকেতুগড়ের আশেপাশেও হয়তো কিছু পাওয়া গেছে। সুন্দরবনে এই রকম রেয়ার মূর্তি খুবই কম। দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পর মৌপিট কোস্টাল থানার নগেনাবাদের বাসিন্দা বিবেকানন্দ মিদ্দে সুন্দরবন নিয়ে গবেষণা করতে গিয়ে বিষয়টি তার নজরে আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভারতের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুন্দরবন বিষয়ে গবেষক প্রাচীন মূর্তি ও প্রাচীন বস্তু অনুসন্ধান করতে গিয়ে এই মূর্তি বিষয়ক তথ্যটি সামনে আসে। এই মূর্তি দেখেই ঐতিহাসিক তথা গবেষকরা জানান যে সুন্দরবনের প্রাচীন সভ্যতা ছিল এমনই তার নিদর্শন। রায়দিঘির জটার দেওয়াল, দেওয়ালবাড়ি, পুরনো মঠ মন্দির, পুরনো বাড়ির ধ্বংসস্তূপ তারই প্রমাণ। দুষ্প্রাপ্য এই বিষ্ণু মূর্তিটি সুন্দরবনের ধুলিভাসানিয়া দ্বীপে পাওয়া এই মূর্তিটির সঙ্গে লক্ষ্মী ও সরস্বতী বিরাজমান, আর মূর্তির নিচে গরুর প্রতিকৃতি রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, নিউজ 18 লোকাল।